বাবা ছাড়া তেইশটি বছর আহ আমি যখন খুব ছোট ছিলাম তখনই বাবা মারা যান সমাজের যেরকম আট দশটা ছেলেরা যেরকম বড় হয় তাদের পিতৃ স্নেহে বা বাবার আঙুল ধরে স্কুলে যাওয়া এই বিষয়গুলো খুব মিস করি বাবার আদর মিশ্রিত শাসনগুলো মিস করি কারণ বাবা কিরকম দেখতে ছিলেন সেটাও আমি আমার স্মৃতিতে নেই তেইশ বছর তো অনেক আমার বয়স তখন ছিল স্যার তিন বছর

অনার্স যখন পড়ি তখন পর্যন্ত মা আমাকে তখন পর্যন্ত মা আমাকে বলে নেই যে বাবা তোমাকে আমি ভালোবাসি সবসময় শাসনের মধ্যে রেখে শৃঙ্খলার মধ্যে রেখে আমাদেরকে বড় করেছেন আমরা পাঁচ ভাই বোনের সংসার সো আম্মু আমরা তো গ্রামে ছিলাম তো আট দশজন মহিলাদের যেরকম বাচ্চা কাচ্চাদেরকে পড়ানো থেকে প্রতিবন্ধকতায় পড়তে হয় তেমনিভাবে আমার আম্মু অনেক কষ্ট করেছেন আম্মু সেভেন্টি সেভেনেই ম্যাট্রিক পাশ করেন কিন্তু বাবা মরা বাবা মৃত্যুর পরে তখন হঠাৎ করে ফ্যামিলিতে একটা বিশাল বড় একটা ধস নামে তো পরবর্তীতে আম্মু সিদ্ধান্ত নিলেন যে যেখানে আমার স্বপ্নটা শেষ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে আমার বাচ্চা কাচ্চা যারা আছে তাদের স্বপ্নটাকে আমি শুরু করব সো কষ্ট এইটাই স্যার কারণ বাবাকে ছাড়া আসলেই সব কিছুই শূন্য মনে হয় এবং আজকে যদি বাবা বেঁচে থাকতেন তাহলে সবাইকে বলতেন যে দেখো আমার ছেলে কত বড় হয়ে গেছে এখন মানুষকে তার নিজের ঘুরে দাঁড়ানোর গল্প বলছে অসাধারণ অসাধারণ অফকোর্স এটাই হয় মানে যখন দেখাতে চায় তখন যিনি দেখবেন তিনি আর থাকেন না এটা হচ্ছে জি জি স্যার পৃথিবীর বাস্তবতা আপনার বাবার জন্য অনেক দোয়া থাকলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কোথায় দেখতে চান নিজেকে দশ বছর পরে ভবিষ্যৎ পরিকল্পনা স্যার এখন আপনার এবং আমার মধ্যে পাঁচ থেকে ছয় ফিটের দূরত্ব আছে তো আমি যখন নিজে বলা মতো গল্প ফাউন্ডেশনে জয়েন করি তখন থেকে সিদ্ধান্ত নেই যে কিভাবে নিজেকে একজন ইকবাল বাহার হিসাবে তৈরি করব এবং সেই জায়গা থেকে একজন আদর্শ ব্যক্তি একজন আদর্শ ব্যক্তি হিসাবে অথবা একজন আদর্শ উদ্যোক্তা হিসাবে বা অথবা অসহায় মানুষের একজন ফেরুয়ালা হিসাবে তো যেটাই হোক না কেন স্যার এবং সেই সাথে একজন একজন আদর্শ একজন ফ্যামিলির একজন গার্জিয়ান হিসাবে সব জায়গা থেকে স্যার দশ বছর পরে স্যার আপনার মতো করে একটা স্থান অর্জন করতে চাই যেখানে বাংলাদেশ এবং বিশ্বের সবাই বলবে যে ফাহিম মুন্তাসির নিজের বলা মতো গল্প ফাউন্ডেশন থেকে সে আজকে সত্যিই একজন সাকসেসফুল পারসন স্যার আমি আরেকটু দোয়া করতে চাই আমি চাই আপনি আমাকে ছাড়িয়ে যান তবে আমার আমার দিক থেকে আমার পাওয়া হবে আমার ভালো লাগবে কারণ আমি চাই আমার প্রতিটা শিক্ষার্থী প্রতিটা স্টুডেন্ট ছেলে মেয়ে যারাই আছে তারা আমাকে ছাড়িয়ে যাক এত বড় হোক এই দোয়া আমার থেকে সবসময় থাকবে অনেক ধন্যবাদ ফাইম